মোটামুটি 55-53 এরকম, সেই একই মাল, একের মাল, একের মাল। হ্যালো ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী চাঁদেকান কৃষি মার্কেট, যার নাম হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ। এখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু, পেঁয়াজ, রসুন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি আলু, বস্তা ভর্তি আলু, আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বস্তা ভর্তি পেঁয়াজ, বস্তা ভর্তি পেঁয়াজ। তো আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ আসলে চমৎকার ফ্রেশ কন্ডিশন আলু পেঁয়াজ পাবেন। যারা ভিডিওটি দেখতেছেন জনের সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট দিবেন, অবশ্যই শেয়ার করবেন, আজকে বাজারের দর জানতে পারবেন। তো আমার সামনে ভাইয়া আছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর তোর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রাখছে, অনেক ভালো লাগতেছে। ব্যবসা কি ভালো যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অনেক। তো ভাইয়া পেঁয়াজের অবস্থান কেমন আজকের বাজারে? পেঁয়াজের অবস্থা একেবারে মাঠে মারা, একেবারে মাঠে মারা। একটু দেখাবেন পেঁয়াজ গুলো? হ্যাঁ, এই যে এই যে এখানে আছে আপনার রাজবাড়ির পেঁয়াজ, রাজবাড়ির পেঁয়াজ, রাজবাড়ির পেঁয়াজ। বস্তা কি ওজন আছে ভাইয়া? বস্তাতে 55-53 এরকম, 51-53 ওজনে বস্তা পাওয়া যাচ্ছে রাজবাড়ির পেঁয়াজ। দাম কত আজকের বাজারে? আপনার পেঁয়াজ তো বস্তা কি পরিমাণ আছে ভাইয়া? 65-66 টাকা, মানে 63 কেজি। দাম কত? 35-36 টাকা কেজি। আচ্ছা পাবনার পেঁয়াজ, আর এগুলো কি আলু? রংপুরের লাল আলু, লাল আলু, সেই একই মাল, একের মাল, একের মাল। তো ভাই আলুর অবস্থান কেমন? আজকের বাজারের দাম বলে কথা। তো রসুন আছে ভাইয়া? রসুন আছে। কোনটা এটা? 192 টাকা। শেষ পর্যায়ে ভাইয়া কাস্টমার কি বেশি ছিল আপনার? দর্শক আশা করি বুঝতে পারছেন ভাইয়ের এখানে আলু পেঁয়াজ রসুনের দাম জানতে পারছেন। অবশ্যই আসবেন সাদেক খান কৃষি মার্কেট মায়ের দোয়া এন্টারপ্রাইজ। তো ভাইয়া দর্শকের জন্য কিছু বলেন। দর্শকের জন্য যারা কিনবে তাদের জন্য বাম্পার, বাম্পার পেঁয়াজ দাম অনেক কমে গেছে, অনেক কমে গেছে, 45 টাকা আছে, 32 টাকা, তাহলে অনেক কমে গেছে না? অনেক কমে গেছে। এবং আলুর দামটা একটু বৃদ্ধি, এবং আলু পরিশোধ রাখা হচ্ছে, তো এখন এই মানে এদিকে আলু আসতেই মানে টাকা পাওয়াটা খুব কঠিন। আচ্ছা, আলু বৃদ্ধি, পেঁয়াজের দামটা একেবারে কমতি, একেবারে কমতি, একেবারে কমতি। তো আগামী থেকে বাড়বে না কমবে ভাইয়া? রমজানের পরে দেশের পেঁয়াজের দাম বাড়বে, রমজানের পরে পেঁয়াজের দাম বাড়বে, যদি কুরবানিতে আসতে যায় সামনে বাড়বে, আশা করি এর ভিতরে থাকবে এমন না। বাহ, দর্শক আশা করি বুঝতে পারছেন ভাইয়া বলছে এখন মোটামুটি যেভাবে সেভাবে থাকবে, আরও কমতে পারে কিন্তু রমজানের পর বাড়বে। তো ভাইয়া ফোন নাম্বারটা আপনার? 01926105384। তো থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।